প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক গরিব নারী দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আল্লাহ রাখছে, কোনো রকম যেরকম দেখতেছেন এরকম আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মাহিনা। মাহিনা, খুব সুন্দর নাম। তো মাহিনা বা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? কি জন্য আসি ভাই? একটা মনের মানুষের জন্য আসি। কেমন মানুষ চান? কেমন মানুষ চাই? সুন্দর একটা মনের মানুষ চাই, যেন আমার মতন হবে। আমি যেরকম গরিব সেরকম একজন মনের মানুষ হবে। আচ্ছা, গরিব মানুষ চান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো মাহিনা বা ফ্যামিলি দিকে কে আছে? ফ্যামিলিতে আমার আম্মু নাই, আমার আব্বু আছে, আব্বু অসুস্থ, আর আমি আছি, আর কেউ নেই। আচ্ছা, পড়াশোনা করেন না? না ভাই, পড়াশোনা করি নাই। কেন কেন করি নাই? ছোট থাকতে আমি আব্বুর মুখে শুনছি, আমার আম্মু বলে মারা গেছে, তারপরে মনে করেন ছোটকাল তো নেই, আব্বু রিক্সা চালায় আমার মানুষ করছে, সেরকম সামর্থ্য হয় নাই আমার আব্বুর যে আমাকে পড়ালেখা করাইবে। আচ্ছা, পড়াশোনা কি আপনার ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল, ইচ্ছা থাকলে তো আর সব কিছু হয় না। কখনো কখনো ইচ্ছা ই দিতে হয়, মাটি দিতে হয়, ইচ্ছা চাপা দিয়ে রাখতে হয়। সব ইচ্ছাই তো স্বপ্ন, তো আর কখনো পূরণ হয় না। খারাপ লাগে না? খারাপ লাগে, এখন খারাপ লাগে, ভিতরের ভিতরে অনেক খারাপ লাগে। কারোকে বুঝাইতে পারি না, বুঝাবার মতন মানুষ নেই, তাই কারোরে বলতে শেয়ার করতে পারি না। আচ্ছা আচ্ছা, তো কোনো পছন্দ আছে নাকি, ব্যক্তিগত কোনো পছন্দ আছে? পছন্দ আছে ভাই, যেরকম একজন মানুষ আছে যে আমার কেয়ার করতে পারবে, মোটা ভাত মোটা কাপড়ে রাখতে পারবে, কারণ তার কাছে সারা জীবন আমি আশা আছে, সারা জীবন তার ঘরে হয়ে থাকবো। আচ্ছা, তো দর্শক, আমাদের মাহিনা বা কথা শুনে ভালো লাগে। তো বাবা কি টাকার জন্য বিয়ে দিতে পারে না? না। আচ্ছা, তো তার নাম্বারটা 01815755137। আমি নাম্বারটা আবারও বলছি, 01815755137। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।